দশম শ্রেণী এই পিথাগোরাসে উপপাদ্য, এবার আমার 3 নম্বর টার্গেটের মধ্যে এটাই রয়েছে, তাই আমি এটাকে 3 নম্বর উপপাদ্য হিসাবেই রেখে দিলাম। দেখো পিথাগোরাস উপপাদ্যে কী বলা আছে, মানে আমি যেমনভাবে পড়ছি সেরকম পড়লে অনেকটা সহজ হয়ে যাবে। দেখো, যে কোনো সমকোণী ত্রিভুজের থাম্বে অতিভুজের ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল থাম্বে অপর দুই বাহুর ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান, মানে যোগফলের সমান। তা আমি কেন থামতে থামতে বললাম, দেখো যে কোনো সমকোণী ত্রিভুজ, মানে একটা সমকোণী ত্রিভুজ, দেখো এখানে দেখিয়েছি এটা একটা সমকোণী ত্রিভুজ, এটা সমকোণ কি বলেছি, তারপর অতিভুজের ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল যদি আঁকা হয়, মানে অঙ্কিত বড় এই যে স্কোয়ার হবে, মানে এটা স্কোয়ার, বাহু স্কোয়ারই তো ক্ষেত্রফল হয়, এটাও তো সেই বর্গক্ষেত্র, এরও তো বাহু স্কোয়ারই হয়, তাহলে এরও বাহু স্কোয়ার হবে, তার মানে বাহু স্কোয়ার, তো এর স্কোয়ার সমান অতি স্কোয়ার সমান লম্ব স্কোয়ার যুক্ত ভূমি স্কোয়ার, মানে যোগফলের সমষ্টি, মানে যোগফলের সমান বা সমষ্টির সমান, এটাই বলতে চেয়েছি। দেখো এটা কোনো ব্যাপার নেই, এটা অঙ্কন এই মানে প্রদত্তটা খুব সোজা, প্রদত্তটা এক লাইন লিখে দিলেই হয় যে ত্রিভুজের এই কোণটা সমকোণ আর এবিসি ত্রিভুজ এই কোণটা সমকোণ, এটা লিখে দিলেই প্রদত্তটা হয়ে যায়। দেখো কী প্রমাণ করতেই বললাম, বিসি মানে এতে এটা সমকোণ হচ্ছে, তাহলে এ স্কোয়ার তাহলে এটা প্লাস এটা হবে আর কি, মানে এসি স্কোয়ার প্লাস এবি স্কোয়ার, সেটা লিখে দিয়ে দেখো এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার, তাহলে আমাদের প্রমাণ করতে হবে এটা খুব সোজা। এবং এর অঙ্কনটা কিছু নাই, সমকৌণিক বিন্দু থেকে অতিভুজের ওপর মানে অতিভুজের ওপর একটা লম্ব অঙ্কন করলাম, মানে এই কোণটার সময় এই কোণটা মানে 90 ডিগ্রি আনলাম আর কি, যাতে বিসি বাহুকে ডি বিন্দু ছেদ করেছে, সেটাই বলেছি বিসি বাহুকে ডি বিন্দু ছেদ করেছে। এবার মেন হচ্ছে প্রমাণটা, এই সমকোণী ত্রিভুজ এবিসি সমকোণী ত্রিভুজ এবিসি এর অতিভুজের ওপর এটি লম্ব অঙ্কন করার ফলে আর কি, লম্ব বলে দিয়েছে, তো অঙ্কন বুঝে নিলাম যে লম্ব হয়েছে বলে এ বিডি এবং সি এ বি পরস্পর সদৃশ্য, তার মানে এইখানে 3টে ত্রিভুজ লুকিয়ে আছে। আমি প্রমাণটা করে দিচ্ছি কীরকম কায়দা করে করতে হয়, দেখো এটা অঙ্কন তখন একটুখানি দেখে নেবে কিছু কষ্ট নেই বা মনে থাকবে, মানে এ কোণটা সমকোণ এবিসি ত্রিভুজে প্রথমে প্রদত্তটা দেখলাম আমরা, তারপরে আমরা কী করলাম না, এটা এটা স্কোয়ার সমান এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার আসবে। দেখো যদি সেটাও ভুলে যাই তাহলে আমরা সেই উত্তর ধরে লিখে দিতে পারবো, অঙ্কনটা তো পারবোই, তাকে কীভাবে আমি প্রমাণটা করছি, দেখো এর মধ্যে কড়া ত্রিভুজ লুকিয়ে আছে দুটো আর মেন ত্রিভুজ এ বি সি একটা ত্রিভুজ, যদি এটাকে মুছে দিই, আর এ ডি বি একটা ত্রিভুজ আর এ ডি সি একটা ত্রিভুজ, এটা তো আমরা বুঝতেই পারলাম, মানে খুব মজার অঙ্ক, সেটাকে আলাদা করে এঁকে ফেলছি, দেখো একই রকমভাবে, মানে এটা মেন ত্রিভুজ ছিল এই ত্রিভুজে, দেখো এ বি সি একটা ত্রিভুজ এঁকে দিয়েছি, মানে এইরকমভাবেই মানে এটাকে পিস করে ছিঁড়ে নেওয়ার মতো এটাকে এঁকে দেওয়া হয়েছে, দেখো এটাকে এঁকে দেওয়া হয়েছে এই ত্রিভুজটা, তাহলে দেখো 3টি মাথারই এ পড়ে গেছে। আমি এবার লম্ব ভূমিটা লিখে দিয়েছি, কারণ উপপাদ্য করতে খুব সোজা হবে, কারণ বাকিটাই দেখে দেখে করবো, সবটাই দেখে দেখে কি না, এই কোণটা সমকোণ তাহলে এটা অতি সমকোণে বিপরীত বাহু হস্য অতি হয়, দেখো এই কোণটা সমকোণ, এই কোণটা যেহেতু সমকোণ তাহলে এটা অতি, একটু ছোটোটা লম্ব ধরবো বড়টা ভূমি, এও দেখো এটা সমকোণ, মানে এখানে তো ভাগ করেছিলাম, এটা সমকোণ ছেড়ে নিয়েছি, দেখিয়ে নিই সমকোণটা, তো এটা অতি হবে, ছোটোটা লম্ব হবে বড়টা ভূমি হবে, দেখো এরও তাই, এটা তাহলে নিশ্চয়ই ভূমি হবে, এটা অতি হবে এটা লম্ব হবে, দেখো স্যার লিখে দিয়েছি, এটাকে একটু ভালো করে লিখে দিয়েছি ওই পাতাতে, ভালো করে নয় মানে একদম প্রমাণটা করবো বলে, এই ডান দিকে এটাকে দেখতে পাচ্ছ একই ওই চিত্রটাই, মানে ওরকম চিত্রটা এঁকে নিয়েছি, যদি ওখানটা কোনটা কোন কোনটা সমকোণ বুঝতে না পারো, দেখো প্রমাণটা কী হয়েছে, দেখো আমি এর তো এই দুটো ছানা মানে বাচ্চা ধরতে পারো, মানে এ আসবে এর সঙ্গে এটা হবে একবার প্লাস, আর এর সঙ্গে এটা প্লাস হবে, তাহলে এর সঙ্গে লম্ব বাই অতি লিখবো, ডান দিকটা আবার লিখে নিয়েছি কায়দা করে, মানে শেষে কেটে দেবো এগুলো, আর ভূমি বাই অতি লিখবো আবার, মানে দুটো স্ট্রাকচারের মধ্যে কাজ করব। দেখো কী আছে, প্রথমটা ধরেছি দেখো এর কী লিখবো লম্ব বাই অতি, তো এর লম্ব বাই অতির সঙ্গে কাজটা হবে, কাছেই আছে লম্বটা পড়ে গেছে, এখন তলাতেই লম্বটা পড়ে গেছে, খুব ভালো মানে মিলে যাবে, তো লম্ব বাই অতি আমরা করলে এবার কী হচ্ছে, দেখো এর লম্ব কে হচ্ছে আমরা এ বি বাই বি সি, তার মানে কী বলতে চাইলাম লম্ব বাই অতি এটা, তারপরে দেখো কী দেওয়া আছে পরেরটা লম্বকে আছে বিডি বাই অতিকে আছে এবি, দেখো সেটাই দেওয়া হয়েছে, যে কী হয়েছে কোনাকুনি গুণ, এই কোনা এদিকে কোনাকুনি গুণ করলে কী হয়েছে এবি স্কোয়ার,
কি বলে আছে সেটার গুণ করতে হবে, সমাধানের নিয়ম অনুসারে করা হয়েছে। এটা 1 নম্বর লিখে দিলাম। পরেরটা কি লিখে দিয়েছিলাম, ভূমি বায়ুতি, মানে এনা ইনি আসছেন ভূমি বায়ুতি, কি হলো ভূমি বায়ুতি করে নিয়েছি, দেখো তার মানে এর ভূমি অতি, এর ভূমি অতি, তাহলে এর ভূমি অতি কে হবে, দেখো আমার লিখে দিচ্ছি এসি বাই বিসি, তাহলে এসি ভূমি বাই বিসি অতি, প্রথমে এ ত্রিভুজটা নিয়েছি, তারপর যেটা খুশি নিলেই তোমরা পারবে, এরও ভূমি ভূমি বাই অতি করো, ভূমি বাই অতি, দেখো ভূমি বাই ভূমি কে ছিল ডিসি আর এসি, তাহলে ভূমি ডিসি বাই এসি আসবে, দেখো ডিসি বাই এসি চলে এসে, দুটোর মধ্যে জায়গা তুমি নিলে আগে পিছু করলেও কোনো অসুবিধা নেই। এবার দেখো দুটো বিসি দুটো এসি পড়ে গেছে, তাহলে এই দুটো কেমন এসি স্কোয়ার করে দিয়েছি, আর পড়ে আছি বিসি আর ডিসি, বিসি আর ডিসি 2 নম্বর সমীকরণ লিখি, ব্যাস উপপাদ্যটা আমাদের হয়ে গেছে। দেখো এই দুটো যোগ করবো, 1 আর 2কে যোগ করবো, কী পাই দেখো, এটা প্লাস এটা, সেটা লিখে দিয়েছি, এটা প্লাস দেখো এটা গোড়াটাই, এটি গেছে বিসি কমন গেছে, কী পড়ে আছে বিডি আর ডিসি, দেখো বিসি কমন যাওয়ার পর তার দুটো বিসি হয়ে গেছে, বিসি স্কোয়ার হয়েছে, বিসি স্কোয়ার হয়ে যাওয়া মানে দেখো এ প্রমাণিত হয়ে গেল, এ বিসি মানে ঘুরিয়ে দিলে এটা প্রমাণিত হয়ে গেল, তাহলে এটা বিসি স্কোয়ার সমান লিখতে পারি, তো এটা এটা এ বি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার, দেখো সেটা লিখে দিয়েছি বিসি স্কোয়ার সমান এ বি স্কোয়ার এসি স্কোয়ার, মানে এটাকে আমাদের প্রমাণে ছিল বলে এই জায়গাটা সাজিয়ে নিলাম, কিন্তু আমাদের এইটা আগে বেরিয়ে গিয়েছিলো, এটা সমান হয়েছিলো। যাক আমরা প্রমাণটা কীভাবে করতে হলো, শুদ্ধ আমরা দেখলাম দুটো ত্রিভুজ করে গেছি, আমরা আলাদা করে এঁকে ফেলতে পারি, তাহলে সহজেই প্রমাণ করে ফেলবো। যাক প্রমাণটাই হয়েছে এখানে কষ্ট, আমার এই টার্গেট তৃতীয় নম্বরে এটা আছে, ভালো লাগলে লাইক করবে, আর তোমাদের টার্গেট কী আছে কমেন্টের মধ্যে জানাবে, সেটাকে একটু শেখাবার চেষ্টা করবো।